প্রায় 2 বছর পর হচ্ছে রাস্তা সংস্কার, কিন্তু পিচের রাস্তা তৈরির পরে দেখা যাচ্ছে হাত দিলেই আর হাত দিয়ে টানলেই পিচ উঠে চলে আসছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা, আর এই অভিযোগে রবিবার হুগলির শ্রীরামপুর চণ্ডীতলা রোডে শ্রীরামপুর পেয়ারাপুরের বেলু মিল্কি এলাকায় পথ অবরোধ করে বিজেপি। উল্লেখ্য, শ্রীরামপুর পেয়ারাপুর থেকে বড়া বারুইপাড়া হয়ে চণ্ডীতলার যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। সম্প্রতি রাস্তা সংস্কার শুরু হয়, পুরনো রাস্তার খানাখন্দে ভরাট করে পিচের চাদর পাতার কাজ শুরু করা হয়, কিন্তু রবিবার নজরে আসে রাস্তা থেকে পিচ উঠে আসে, হাত দিতেই পিচ উঠে আসছে এবং খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ২৬ কোটি টাকা দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে, 2 বছর হয়েছে, 2 বছরের মধ্যে রাস্তাটার বেহাল হাল হয়ে গিয়েছিলো, একবারে চোটে বড় বড় গর্ত হয়ে গিয়েছিলো, এবং এই রিসেন্ট রাস্তাটা এই 2-1 দিন হলো তৈরি হচ্ছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটার কি অবস্থা, রাস্তাটার কি শিডিউল আছে বা সেই শিডিউল মেনে রাস্তা হচ্ছে কি না। সকালবেলা আমি এসে যারা কাজ করছিলো তাদেরকে বলেছি যে আপনার কন্ট্রাক্টর বা যে সুপারভাইজার আছে তাদেরকে ডাকুন, কি শিডিউল আছে আমি শিডিউল দেখতে চাই। ওনারা বললো যে আমাদের এখানে কেউ নেই, আমি বললাম তাহলে কাজ বন্ধ রাখো, আমি থানাতে যাচ্ছি, থানাতে গিয়ে জানাবো, এসে যা করার আমরা করব। রাস্তা তাও দেখছি ওরা কাজ করবে বলে এখানে পিচ নিয়ে এসেছিল, আমরা এসে বন্ধ করে দিয়েছি রাস্তাটা। কি দেখছেন রাস্তাটা? রাস্তাটা দেখতে পাচ্ছি পিচ দিয়েছে, পিচ দিয়েছে, কিন্তু হাতে করে পুরো পিচ তুললে উঠে চলে যে রাস্তাটা সুস্থভাবে যেরকম হওয়ার দরকার ভালোভাবে রাস্তাটা হোক, যাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হয়।